আসসালামু আলাইকুম সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহাগ মাইকোটিকের আজকের পর্বে আমরা আলোচনা করব ডাইনামিক রাউটিং প্রোটোকল সম্পর্কে তো আমার সিসিএন এর যে প্লে আছে সেগুলোতে এগুলো খুব ডিটেলসভাবে রাউটিং প্রোটোকলগুলো নিয়ে আলোচনা করা আছে তো আমি এখানে খুব বেশি ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না আমি জাস্ট আমাদের মাইকোটিকের জন্য সর্বপ্রথম ডাইনামিক রাউটিং ভিতরে যে রিপ রাউটিং প্রোটোকল আছে সেটা আমরা ইউজ করবো তো আমি এখানে একটা সিনারও নিয়েছি যে আমার এই মাইক্রোটিক ওয়ানের ইথার ওয়ান থেকে মাইক্রোটিক টুতে ইথার ওয়ানে একটা আইপি অ্যাসাইন করা আছে তো এগুলো আমাদের অ্যাসাইন করা নাই আমরা এগুলো অ্যাসাইন করব টেন রোট টেন রোট টেন রোট জিরো স্লাস থার্টি অ্যান্ড ইথার টুতে আছে একটা ইথার থ্রিতে একটা এরপাশে আমাদের এটা থ্রি এটা টুতে আমাদের আইপি অ্যাসাইন করা আছে তো আমরা এই আইপি অ্যাসাইনগুলো কাজগুলো আমরা একটু করে নিই আমি এইটুকু স্কিপ করে নিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় আমরা আমাদের পিসিতে পিছিতে আইপিআসাইন করেছি এ পাশে আইপিআসাইন করেছি ওয়ান নাইন টু ওয়ান সিক্সটি এইট টু ডট জিরো ডট টু অ্যান্ড এ পাশে আমাদের জিরো ডট ওয়ান এ পাশে আমাদের ওয়ান ডট টু দেন ইথার থ্রিতে আমাদের ওয়ান ডট ওয়ান এ পাশে আমাদের থ্রি ডট ওয়ান ইথার থ্রিতে অ্যান্ড এ পাশে আমাদের থ্রি ডট টু সেমভাবে এ পাশে আমাদের টু ডট ওয়ান অ্যান্ড এ পাশে আমাদের টু ডট টু তো আমরা এখন আমাদের মাইকোটিকগুলোতে আইপিআসাইন করবো জাস্ট এই পোর্টটাতে আমাদের মাইকোটিকে সবাই জানেন অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক দেন নিউ পাসওয়ার্ড দিতে বলছে আমি নিউ পাসওয়ার্ড দিলাম এগেন নিউ পাসওয়ার্ড আমরা আমাদের ইটার থ্রিতে একটা আইপি সেন্ড করে নিই আইপি অ্যাড্রেস দেন অ্যাড অ্যাড্রেস আমরা ইটার থ্রিতে যে আইপিটা অ্যাসাইন করব সরি ইটার ওয়ানে আমরা এ পাশে দিব টেন ডট টেন ডট টেন ডট ওয়ান এ পাশে দেবো টেন ডট টেন ডট টেন ডট টু তো আমরা যেহেতু মাইক্রোটিক ওয়ানে আছি এটা আমাদের মাইক্রোটিক ওয়ান সুতরাং এখানে আমরা টেন ডট টেন ডট টেন ডট ওয়ান আইপিটা দিয়ে দেবো টেন ডট টেন ইন্টারফেস ইথার ওয়ান ইথার ওয়ানে আমরা আই পি অ্যাসাইন করেছি টুতে আমরা একটা আইপি অ্যাসাইন করি তো ইথার টুতে আমরা পাশে ওয়ান বলেছিলাম ওয়ান করি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান স্লাস টোয়েন্টি ফোর দেন ইন্টারফেস ইথার টু দেন সেমভাবে আমরা ইথার থ্রিতে করব আইপি অ্যাড্রেস অ্যাড্রেস এই কাজগুলো আমরা ডিটেলসে করতেছি না আমরা নেট ট্যাট বা কোনো রাউটিং প্রোটোকল ওইভাবে করব না আমরা জাস্ট রিপের কনফিগারে করার জন্য যতটুকু প্রয়োজন আমরা সেই কনফিগারগুলো এখানে করব দেন আমরা এখানে আমাদের রোমন মুডটা অ্যাড করে নিই চোল রোমন সেট অ্যানাবল দেন ইয়েস আমরা মাইক্রোটিকের একটা নাম দিয়ে দিই সিস্টেম সিস্টেম আইডেন্টি সেট নেম আমরা দিচ্ছি হচ্ছে এম ওয়ান দেখেন এম ওয়ান এটা আমাদের মাইক্রোটিক নেম তো এই কাজটা আমরা এখানে করলাম আমরা একটা কাজ করি আমরা বাহিরের ইন্টারনেট ইউজ করার জন্য আমরা নেটওয়ার্ক থেকে একটা ম্যানেজমেন্ট ক্লাউড নিয়ে নিই দেন এটার নাম দিয়ে আমরা ইন্টারনেট দেন সেভ তো তো এই ইন্টারনেট থেকে যখন আমরা আমাদের মাইক্রোটিকটা কানেক্ট করবো সুতরাং তখন আমাদের মাইক্রোটিকটা অফ রাখতে হবে তো আমি এই মাইক্রোটিকটা স্টপ করতেছি এখন আমি এখান থেকে আবার এই মাইক্রোটিকটা কানেক্ট করে এই মাইক্রোটিকটা আমার ইটার ফোরের সাথে আমার ইন্টারনেট কানেক্ট হয়েছে আমি এই রাউটারটা অ্যাড অন করে দিলাম এখন মাইক্রোটিকটা আমার স্টার্ট হয়ে গেছে ইথার ফোরে আমার যে কাজটা হবে ইথার ফোরে আমার বাসার যে রাউটার আছে সেই রাউটার থেকে ডাইনামিকভাবে অটোমেটিক একটা আইপি পাবে এবং সেটা আমাদের ইথার ফোরে হবে যেটা এর জন্য সেট করেছি যে আমরা যাতে এই পিসিগুলো থেকে সরাসরি ইন্টারনেট ইউজ করতে পারি এখন এই পিসির কাজ মোটামুটি আমাদের শেষ এখন আমাদের মাইক্রোটিক টুতে আমরা চলে আসলাম লগের নেম অ্যাডমিন পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দেন নো নিউ পাসওয়ার্ড হচ্ছে সোহাগ দিলাম এগের নিউ পাসওয়ার্ড সোহাগ দিলাম দেন আমরা একটা কাজ করি আমরা সর্বপ্রথম মাইকোটিকের নামটা চেঞ্জ করে দিই সিস্টেম আইডেন্টি নেম এটা আমরা দিচ্ছি এম টু দ্যাম আমরা রুমন মোডটা অন করে দিই সরি টোল রোমন সেট অ্যানাবল দ্যানিয়েস এখন আমরা একটা কাজ করি আমাদের হচ্ছে মাইকোটিক এর টুতে ইথার এ যে আইপিটা অ্যাসাইন করা আছে আমাদের পাশে হবে জিরো ডট টেন টেন ডট জিরো ডট টু সেই আইপিটা আমরা এখানে দিয়ে দিই টেন ডট ডট টেন ডট টু যেহেতু মাইকোটিক ওয়ানে আমরা ওয়ান দিয়েছিলাম এখানে আমরা টু দিচ্ছি যেহেতু আমাদের পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক হবে এবং এটা হচ্ছে স্লাস থার্টি ইন্টারফেস ইথার ওয়ান দেন আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ইটার টুতে এই সাইটে যে আইপিটা বসবে সেটা আমরা এখানে বসাবো আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট টু ডট ওয়ান স্লাস টোয়েন্টি ফোর দেন ইন্টারফেস ইথার টু আমরা মাইকোটিকের ইথার টু এই ইন্টারফেসে আমরা আইপি অ্যাসাইন করলাম দেন আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস এখন আমরা এই ইথার থ্রিতে অ্যাড করবো 192.168.3.1 নাইন টু ডট ওয়ান সিক্স এইট দেন থ্রি তো আমরা এখন আমাদের এই গুলোতে এটুকু কাজ কমপ্লিট করলাম বাদ বাকি আমরা যে রিপ্রাফটিং ফোটোকল সেটা আমরা চাইলে কনফিগার এই করতে পারি আমরা গ্রাফিক কালে করতে পারি বা কমান্ডের মাধ্যমে করতে পারি তো আমরা বাদ বাকি রিপের যে কনফিগার এটা আমরা গ্রাফিক্যালি ভাবে করি যাতে বুঝতে একটু সুবিধা হয় তো আমি আমার উইন বক্সে যাচ্ছি এখানে আমার এম ওয়ান যেটা এটা দেখেন অটোমেটিক ভাবে পেয়ে গেছে যেহেতু এটা আমার বাসার মাইক্রোটিক রাউটারের সাথে আছে তো সুতরাং আমি এখানে কানে একটু রোমন মোট করতেছি এখন রোমন মোড করার পরে যে আমাদের মাইক্রোটিক টু যেটা সেটাও আমাদের চলে আসছে আমি এটা কানেক্ট করতেছি এটা আমাদের এম টু রাউটারটা দেন আমি এখন এম ওয়ানটাও একসাথে নিয়ে নিব নিউ ইনবক্স এম ওয়ান চলে আসছে দেন এটা আমি কানেক্ট করতেছি তো আমার দেখেন এম ওয়ান এম ওয়ান এম টু দুটোই আমার হয়ে গেছে এ ভি ফাইভ যেটা সেটা আমার অলরেডি আছেই ভি ফাইভ জিটা এখান থেকে আমি আগে আমার শু আইপিটা দেখে নিই থ্রি ডট টু ঠিক আছে আমার আমি এখন এই পিসিটাতে পিন দিব আমি একটা পিন দিয়ে দেখি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট টু এ পাশে আমাদের জিরো ডট ওয়ান এ পাশে আমাদের জিরো ডট টু আইপিটা অ্যাসাইন করা আছে দেখেন আমার কিন্তু দেখাচ্ছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল দেখেন ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল দেখাচ্ছে তো এখান এভাবে আমার কোনো পিসি থেকে কোনো পিসি পিঙ্ক পাবে না কারণ আমার এগুলোর ভিতরে কোনো রাউটিং প্রোটোকল ইউজ করা নাই তো আমরা এখন চেষ্টা করব আমার সর্বপ্রথম মাইক্রোটিক ওয়ানে কাজ করার জন্য এটা আমার মাইক্রোটিক টু এটা আমার মাইক্রোটিক ওয়ান রাউটিংয়ে আসবো মাইকোটিক ওয়ানে কাজ করতেছি দেন রিপে রিপে আসার পরে সর্বপ্রথম ইনস্ট্যান্ট আসবে এখানে প্লাসে ক্লিক করে জাস্ট আমরা ইনস্ট্যান্টটা ওকে করে দেবো দেন ইনস্ট্যান্টের পর আপনাদের ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে এখানে আমরা প্লাসে ক্লিক করবো দ্যান ইন্টারফেস ইনসি ইনস্ট্যান্ট আছে এখানে আমরা ইন্টারফেসে ইথারনেট ওয়ানটা সিলেক্ট করে দেব কারণ আমরা দুই পাশে আমাদের ইথারনেট ওয়ানে আমাদের কনফিগারটা করা আছে এখন এখানে আসার পরে আমাদের ওকে দিতে হবে দেন ইন্টারফেস আমাদের চলে আসছে এখানে ইনস্ট্যান্টে আসার পরে এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পরে রেজিস্ট্রিউ যেটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে দেন কানেক্টেড অ্যান্ড রিপ এই দুটো আমাদের সিলেক্ট করতে হবে দেন এখানে আমরা ওকেতে ক্লিক করব আপাতত আমাদের রাউটার ওয়ানের কাজ শেষ এখন আমরা রাউটার টুতে কাজ করব রাউটিং রাউটিং থেকে রিপ দেন সরি ডিস্ট্যান্স দেন ইনস্ট্যান্টে এখানে আমরা সরাসরি রেডিস টিউবে কাজ করতে পারি এখানে আমরা এখানে ড্রপডাউন করতে পারি দেন কানেক্ট রিপ ওকে দেন ইন্টারফেস এখানে আমরা ইথার ওয়ান করবো দেন ওকে দেন এখানে কিন্তু দেখেন নেবার রাউটটা চলে আসছে রাউট এখানে টু দেখাচ্ছে এটাতে দেখিনি এবারে কি আছে এখানে রাউট জিরো দেখাচ্ছে এখন দেখেন রাউট টু দেখাচ্ছে তো এখন আমাদের রাউটিংটা করা শেষ এখন আমরা যদি এই পিসি ফাইভ থেকে পিসি থ্রিতে যেই পিসি ফাইভ পিসি ফাইভ এখন আমরা দেখেন আমাদের পিংটা পাচ্ছি এখন এই পিসি ফাইভ থেকে যদি আমরা এই পিসিটাতে টাতে দিতে চাই ওয়ান টু ডট ওয়ান সিক্স এইট দেন এটাতেও পিঙ্ক পাচ্ছি তো আজকে পর্যন্তই আগামী পর্বে আমরা রিপেয়ার আরও ডিটেলস নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ